রাস্তা তৈরির জন্য কাটমানি নেওয়ার অভিযোগ। প্রায় এক দেড় মাস আগে দুর্গাপুরের পলাশটিহা গ্রামে প্রায় এক কিলোমিটার বেহাল রাস্তার কাজ শুরু হয়েছিল। অভিযোগ, সেই কাজ তৃণমূলেরই এক গোষ্ঠী কাটমানি চাওয়ায় বন্ধ হয়ে যায়। মাঝপথে কাজ ফেলে রেখে বেপাত্তা হয়ে যায় ঠিকাদারও। অবিলম্বে রাস্তার কাজ শুরুর দাবিতে পথে বসে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা। অভিযোগ, রাস্তার কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে সমস্যায় পড়ছে এলাকার মানুষ, প্রায়শই ঘটছে দুর্ঘটনা। যখন পিচ ঢেলে দিল রাস্তায়, মেশিন মানে আগুন লাগিয়ে শুরু করলো, মানে পিচ গলানো শুরু করলো, তার কিছুক্ষণ পরে দেখি এক গোষ্ঠী এসে কাজটাকে বন্ধ করে দিয়ে চলে গেল। কিন্তু এই বন্ধের জন্য আজকে গ্রামের মানুষরা সাফার হচ্ছে। এলাকার সেদিন গত পরশু একটা টোটো বাচ্চা বোঝায় টোটো একটা পাল্টি খেতে খেতে ইয়ে হয়েছে, আপনারা রাস্তাটা দেখলেই বুঝতে পারবেন তো, হট করে যখন তখন বিপদ ঘটে যাবে। তাই ডিএমসির এটা কাছে অনুরোধ যে সঠিকভাবে কাজটা হোক। কাটমানির অভিযোগ উড়িয়ে দেয় তৃণমূল, অপরদিকে সুর চড়িয়েছে বিরোধীরা। সামান্য ব্যাপার, এসব বিরোধীদের কথা মানে না। বিরোধীরা আজকে তিন বছর ধরে কোনো টাকা দিচ্ছেন না, তাদেরকে বলুন সেই টাকাগুলো ছাড়তে। থাকবে আসলে দুর্গাপুরে পুরসভাটা চালাচ্ছে কাটমানি ফোররা, এবং হচ্ছে যারা প্রমোটাররা যে চালাচ্ছে তারা হচ্ছে দুর্গাপুর পুর নিগম চালাচ্ছে, তো এই জন্য ভোটও করছে না। কারণ দুর্গাপুরে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, ভোট করায়নি, শুধুমাত্র তারা কার ফাইল সই করবে, তার কত কমিশন পাবে, কোন রাস্তায় কত কমিশন হবে। আবাস থেকে শুরু করে 100 দিনের টাকা সহ বিভিন্ন সরকারি প্রকল্পে কাটমানির অভিযোগে বারবার কাট করায় এসেছে শাসক শিবির। আর কত? দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।